ওয়েলকাম এগেন গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আরও একবার ফটো এডিটিং সম্পর্কে কিছু কথা বলবো। কিছুদিন ধরে এই ধরনের ফটো এডিটিং আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবার ডিপিতে দেখতে পাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এই ফটো এডিট করতে পারি, আমাদের ফোন থেকে কিভাবে আমরা করতে পারি। এই ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটার নাম ফটো ল্যাব। প্লে স্টোরে গিয়ে ফটো ল্যাব লিখে সার্চ করলে আমরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব, এবং এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এবার এটাকে ওপেন করব। ওপেন করার পরে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে আমরা আমাদের ফটোটি তৈরি করতে পারবো। এই ভিডিওতে আমরা ফটোটি দুভাবে তৈরি করা শিখব। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, এবং এখানে দেখতেই পাচ্ছি ফার্স্ট পেজেই আমাদের এই এফেক্টটি দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এই ফিল্টারটি দেখিয়ে দিয়েছে যেটা আমরা অ্যাপ্লাই করতে চাইছি। এই ফিল্টারের ওপরে আমরা ক্লিক করব, এবং আমাদেরকে একটা ফটো সিলেক্ট করতে হবে যার ওপরে আমরা এই এফেক্টটি বা এই ফিল্টারটি অ্যাপ্লাই করতে চাইছি। আমরা ফটোর ওপরে ক্লিক করে নিলাম, এবং আমি এই বাচ্চা মেয়েটির ছবিতে এই এফেক্টটি অ্যাপ্লাই করতে চাইছি। আমি এই ফটোটার উপরে ক্লিক করব, এবং আমাদেরকে একটু ক্রপ করে নিতে হবে ফটোটা, আমাদের প্রয়োজন মতো যতটুকু আমাদের দরকার আমরা ক্রপ করে নেব। ক্রপ করার পরে আমরা অ্যারো বাটনে ক্লিক করব, এবং আমাদের প্রসেসিং শুরু হবে। ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটি চালানোর জন্য আমাদের ইন্টারনেটের প্রয়োজন হবে, এবং কিছু কিছু সময় আমরা বিভিন্ন অ্যাড দেখতে পাব। আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে, জাস্ট কয়েকটা স্টেপ, আমাদের এর থেকে বেশি হয়তো কিছু করতে হবেও না। এই যে আমাদের ফটো প্রায় রেডি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আমাদের আরেকটু এডিট করতে পারলে ভালো হতো। আমরা এই অপশানটিতে ক্লিক করব, এখানে ম্যান সিলেকশন যে অপশানটি আছে সেটা আমি সিলেক্ট করব। এখানে গিয়ে সিলেকশনটি ঠিকঠাক মতো আমরা অ্যাডজাস্ট করে দেবো, যেখানে যেখানে ইরেজ করার দরকার বা যেখানে অ্যাড করার দরকার সেখানে আমরা ইরেজ বা অ্যাড করে দেবো। আমি এখানে আমার ইচ্ছা মতো আমি অ্যাড করে রাখছি বা ইরেজ করে দিচ্ছি। তোমরা সময় নিয়ে ভালো করে সিলেকশনটি কমপ্লিট করো। সিলেকশন কমপ্লিট করার পরে আরও একবার প্রসেসিং হবে, এবং এরপরে আমাদের ফিল্টারটি অ্যাপ্লাই হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। আমরা চাইলে এর উপরেও আরও কোনো এফেক্ট, কোনো ফিল্টার বা কোনো টেক্সট অ্যাড করতে পারি। আমরা এই গ্রিন বাটনে ক্লিক করলে আমাদের আরও অপশান আমরা পেয়ে যাব। এরপরে আমরা এটিকে সেভ করে দেবো আমাদের ডিভাইসে। আমরা ফটো এডিট তো করে ফেললাম, কিন্তু এখন আমরা দেখবো যে এই ফটো এডিটের ব্যাকগ্রাউন্ডে কী কী ফিল্টার বা কোন কোন ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছিল সেটা একটু আমরা দেখব। আমরা ব্যাকে চলে এলাম, এবং আমরা এই ক্যাটাগরি অপশানটাতে ক্লিক করব, এবং সবার প্রথমে যে ফিল্টারটি ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে এআই কার্টুন পোর্ট্রেটসের মধ্যে পাবো আমরা, সেটা লুকিং অল কার্টুন, অর্থাৎ এই ফিল্টারটি অ্যাপ্লাই করা হয়েছিল। আমরা এই ফিল্টারগুলো ম্যানুয়ালি অ্যাপ্লাই করে আরও একবার ওই ফটোটাই তৈরি করার চেষ্টা করব। ক্লিক করার পরে আমাদেরকে আবার ফটো সিলেক্ট করতে হবে। আমি আবার এই বাচ্চা মেয়েটির ফটোটাই সিলেক্ট করে দেখি। এখানেও আমাদেরকে ক্রপ করে নিতে হবে, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ক্রপ করে নিলাম, এবং এরপরে আমরা গ্রিন বাটনে ক্লিক করব। আমাদের ফটো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এর উপরে আরও কিছু ফিল্টার অ্যাড করব। তা আমাদের এই প্লাস বাটনে ক্লিক করতে হবে, আর্ট অ্যান্ড এফেক্টস। এরপরে আমাদের যে এফেক্টটি অ্যাপ্লাই করতে হবে সেটা আমাদের এই অপশানগুলোর মধ্যে থেকেই পাবো। আর্ট ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশান আছে, সেই অপশানের মধ্যে আমরা পেয়ে যাব। এই যে আর্ট ব্যাকগ্রাউন্ড, দেখো আমরা এর আগে যে এফেক্টটি অ্যাপ্লাই করেছিলাম সেটা ইয়েলো কালারের ছিল, এবার সেম এফেক্ট আমরা ব্লু কালারের মধ্যে পাবো। আমরা ব্লু কালারটা সিলেক্ট করলাম, এই এফেক্টটিও কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছে। এবং যদি আমাদের আগের ওই ইয়েলো এফেক্টটি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে এটা স্লাইড করে একদম শেষে নিয়ে যেতে হবে, এবং এইখানে আমরা পেয়ে যাব। তো আমি এর আগে ইয়েলো ফিল্টার দিয়ে ছবিটা তৈরি করেছিলাম, এবার আমি এই ব্লু ফিল্টারটা দিয়ে ছবিটা রেডি করতে চাইছি। তো এই ফিল্টারটা সেট করে দিলাম, এবং আবার আমরা এই সিলেকশন ট্যাবে ক্লিক করব, এবং এখান থেকে আমাদের সিলেকশনটা কিছু কমানো বা বাড়ানো আমাদের যা প্রয়োজন হবে আমরা কমিয়ে বা বাড়িয়ে নেব। আমি আপাতত কিছুটা কমিয়ে দিলাম, তোমাদের ফটো অনুসারে তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিও। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আরও একবার প্রসেসিং হবে, এবং এরপরে আমাদের ফটোটি রেডি হয়ে যাবে।
দেখো ফটোটা আমাদের তৈরি হয়ে গেছে এবং এটা আমরা আমাদের ডিভাইসে বা আমাদের গ্যালারিতে সেভ করে ফেলব, সেভ টু ডিভাইস। আমাদের ফটো এডিট করা কমপ্লিট হয়ে গেছে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে ফটো ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই ফটোটা তৈরি করেছি। আশা করি তোমাদের ভালো লাগলো। তো আজকের ভিডিও এইটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।